Hello everyone, আজকে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন পিপি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে রবিবার, আজকে জামাই ষষ্ঠী, স্পেশাল দিন, জামাই ষষ্ঠী স্পেশাল আমাদের ব্লগ আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে আমরা এখন যাচ্ছি খাই খাই করতে। তো কোথায় যাবো খেতে অবশ্যই ইন্টারেস্টেড আছেন জানার জন্য, তো না আমি এখানে এখন বলবো না, আমরা গিয়ে আপনাদের দেখাবো। চলুন চলুন চলুন। আমরা এখন গোল পার্কে রয়েছি এবং গোল পার্ক থেকে আমরা এখন হেঁটে ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে, বেশি দূর নয়, ওয়াকিং ডিস্টেন্সে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব আজকে। তো আগে রাস্তাটা ক্রস করে নিই, চলো ক্রস করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি এর দিকে। কোন দিকে অবশ্যই বলছি, সেটা হচ্ছে তেরো পার্বণ রেস্টুরেন্ট, বাঙালি আনায় আজকে পাত সাজানো হবে তেরো পার্বণ রেস্টুরেন্টে। এবং অনেক দিন ধরে, কদিন ধরেই কুকুরের আওয়াজ, কুকুর ওখানে চিল্লাচ্ছে, কুকুরের আওয়াজ শুনলেই না এখন ভয় লাগে। একবার কুকুরের কামড় খাওয়ার পর থেকে কুকুর দেখলে, হ্যাঁ রাস্তার কুকুর দেখলে বা কারোর পোষা কুকুর দেখলেও ভয় লাগে যে কখন এতে না কামড়ে দেয়, জানি না ওরা কি পায় না পায়। যাই হোক কুকুরের কথা বাদ দিই, তো এবার আমরা হচ্ছে যাচ্ছি তেরো পার্বণ। অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিলো কিন্তু কোনো না কোনো কারণের জন্য মিস হচ্ছিলো। তো আজকের এই শুভ পার্বণে ভাবলাম আজকে যাই, গিয়ে আমি আর মা মিলে, মা পিছন পিছনে আসছে, আমরা মিলে গিয়ে খাওয়া দাওয়া করি। মানে প্রথমবার আজকে নয়, অনেকবারই খাওয়া হয়ে গেছে, আজ এটা নিয়ে হয়তো চারবার বা পাঁচবার হবে। হ্যাঁ অনেকবারই আসা হয়েছে, দিদাকে নিয়েও আসা হয়েছে। তো যাই হোক রাস্তাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখন বাজে হচ্ছে 8:15 এবং হাঁটা দিচ্ছি, বেশি দূর নয়, সামনেই রয়েছে সপ্তপদী রেস্টুরেন্টও। জানেন সপ্তপদী রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম, ওরই পাশে তেরো পার্বণ রেস্টুরেন্ট। তো দিদাকে নিয়েও আসা হয়েছে, তো খুব সুন্দর রান্নাবান্না, ওই জন্যই অনেকবার এরকম আসা হয়ে গেছে বুঝতেই পারছেন। তো যাই গিয়ে অর্ডার দেবো আর আপনাদের সাথে কথা বলবো, কেমন? তাহলে অর্ডার দিলে কি কি অর্ডার দিলে? ফিশ ফ্রাই কত দাম? ফিশ ফ্রাই 185, পোলাও দাম পোলাও আছে। আর তো অর্ডার যেটা দেওয়া হয়েছে সেটা আমি কমপ্লিট করে দিই, ফিশ ফ্রাই তো শুনলেন, সাথে হচ্ছে দাম পোলাও দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে মনে হচ্ছে চিকেন, তাই তো মা? কষা মুরগি দেওয়া হয়েছে, আগে যখন আসা হয়েছিল তখন গন্ধরাজ মুরগি খাওয়া হয়েছিলো কিন্তু এবারে গন্ধরাজ মুরগি না খেয়ে এবার কষা মুরগি খাওয়া হচ্ছে, আর সাথে হচ্ছে ডাব চিংড়ি অর্ডার দেওয়া হয়েছে। বাট যতটুকু মনে হচ্ছে ডাব চিংড়িটা অ্যাভেলেবেল এখন নেই, কারণ এতটাই এখানে ভিড় হয়েছে, এতটাই জামাই ষষ্ঠী স্পেশাল বুঝতে পারছেন, চতুর্দিকে ভিড় দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো কেমন আওয়াজও হচ্ছে। যা ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো লাগছে আজকের দিনে, আজকে বাঙালিয়ানার একটা রেস্টুরেন্টে সত্যি এই জিনিসগুলো ভালো লাগে। তো যাই হোক, তো ডাব চিংড়িটা এখন অ্যাভেলেবেল হচ্ছে না, তো দেখছে তো যদি হয়তো ভালো হবে। আর তো এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা অর্ডার দেওয়ার পরে যদি পেট খালি থাকে তখন আবার অন্য কিছু অর্ডার দেওয়া হবে। আমার খুব ইচ্ছে হচ্ছে এখানে শুক্তো খাবার, শুক্তোটা আমি শুনেছি এখানে ভালো, তো শুক্তোটা দেখছি, শুক্তোটা নিলে তো ভাত দিতে হবে। তো আগে আমি ডাম্পলা অর্ডার দিয়ে দিয়েছি, এখানে একটা কিন্তু ডিশ কিন্তু দুজনে ইজিলি খেতে পারবে, তো দেখা যায় সেটা কী হচ্ছে না হচ্ছে। আর যেটা ব্যাপার হচ্ছে ডাব চিংড়ি, যেটা ডাব চিংড়ি কিন্তু এখানে খুবই বিখ্যাত, বিখ্যাত মানে খুবই বিখ্যাত, খুবই সুন্দর করে ডাব চিংড়ি, যদি পসিবল হয় অবশ্যই আপনাদের সাথে দেখাবো, স্বাদটা তো আপনারা খেলেই বুঝতে পারবেন, তো আপনাদের এসে এখানে ডাব চিংড়িটা খেতেই হবে, যেটা আপনারা আন্দাজ করেই ফেলেছেন। যাই হোক তো আমরা এখন ওয়েট করছি, খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, এবার আমরা ওয়েট করছি।
আধ ঘন্টা হতে যাচ্ছে, আমরা ওয়েট করছি এবং আমরা যে জায়গাতে বসে আছি সেই তো চারজনের সিটে আমরা অ্যাকচুয়ালি দুজন বসে আছি, দুজনের সিট ছিল বাট অ্যাকচুয়ালি আমাদের একটু কনজেস্টেড লাগছিলো বলে বসে আছি এবং লোকজন কিন্তু অনেক এখানে ওয়েট করছে, প্রচুর এখানে মানে ভিড় আছে, প্রচুর ভিড় প্রচুর ভিড়, আধ ঘন্টা হয়ে গেল ওয়েট করে বসে আছি, স্টার্টার এখনো আসেনি। এখানে মায়ের খাওয়া কমপ্লিট, তাই তো? না না, আবার অর্ডার আছে। কি অর্ডার দিলে? তুই বল কি অর্ডার দিলি। ভাত, ডাল, সোনামুগের ডাল, না না সোনামুগের ডাল আর শুক্তো আর ভেটকি মাছের পাতুরি, ডাব চিংড়ি পাওয়া যায়নি, ইলিশ মাছের কোনো আইটেমও নেই, তো ওই জন্য। হ্যাঁ সেটাই, সব শেষ। কেমন লাগলো? আমরা দুবার খেয়েও গেছি, সত্যি এখানে খাবার একদম মানে টেস্টি এবং মানে আতিথেয়তাও ভালো।